কেমন আছেন সবাই? মাঝারি পপুলার ক্রিয়েটর হওয়ার সুবিধা হচ্ছে, এখনো রাস্তায় বেরোলে যানজট ক্রিয়েট হয় না। আর পক্ষীরাজ কলকাতা আসার পর ওকে শহরটাটি ঘুরিয়ে দেখানো হয়নি, তাই শীতের দুপুরে আমি আর রূপম ঘুরতে ঘুরতে চলে এলাম চাঁদনী চকের কাছে বেন্টিং স্ট্রিটের ফালতু টি সেন্টারে। নামটা বেশ, এই দাদারাও আমার মতো নিজেকে রোস্ট করে মজা পায়। না, এটা দেখে যেটা ভাবছেন সেটা নয়, এটা হলো কাজু মালাই টোস্ট, দেখেই জিভে জল চলে আসবে। আর তার সাথে হালকা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা। আহা, রূপম যথারীতি থাকতে না পেরে আরেকটা মালাই টোস্ট খেলো। টোটাল বিল হলো 70 টাকা ভাই, 3 প্লেট মালাই টোস্ট, 4টে চা, 4টে চা 40 টাকা, আর কাজু মালাই টোস্ট গুলো মাত্র 10 টাকা করে। ভাবা যায়, সত্যি এই দাদাগুলো বড় মনের মানুষ, না হলে আজকের দিনে দাঁড়িয়ে 10 টাকায় দু পিস মালাই টোস্ট বিক্রি করা যায় না। বড় লোক তো চোখে পড়েই যায়, কিন্তু বড় মনের মানুষকে কিন্তু সচরাচর খুঁজে পাওয়া যায় না। এরকম আরো মানুষের খোঁজ থাকলে জানাবেন দেখি। আপাতত যদুবাবুর পরের এপিসোড লিখি।